বেলাল হাবশী আমার নবীর কেমন ভালোবাসার মতন ভালোবাসছিল নবীর ভালোবাসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে নিজে জান দিতে রাজি প্রাণ দিতে রাজি তথাপি কালিমা ছাড়তে রাজি না ইসলাম ছাড়তে রাজি না জিব্রাইল হাজির হয়ে গেছেন জিব্রাইল বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আজকে কি ফজর আজান হয় নাই আল্লাহর নবী বলেন জিব্রাইল আজান হয়েছি নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছি নতুন কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আজান দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবারে জিব্রাইল আমিন বলেন ওগো নবীজি আজান হয়েছি ঠিক আছে কিন্তু আজানের শব্দগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই আপনার কালো বেলাল যখন আজান দিত গো আজান দেওয়ার সাথে সাথে আজানের শব্দগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে এতক্ষণ পর্যন্ত সকাল উদিত হবে না আল্লাহর নবীর সামনে যখন জিব্রাইল আমিন এই কথা বললেন বলার পরে আল্লাহর নবী বলেন ও বেলাল আয় রে বেলাল কি আমল করলি রে যে আমলের বিনিময়ে আবার মুয়াজ্জিন ফিরত পাইলি শুধু তাই নরে বাবা আমার নবী যখন মেরাজে গিয়েছিল মেরাজে যায় জান্নাতের মধ্যে আমার নবী হযরত বেলাল হাবশীর জুতার পায়ের আওয়াজ শুনেছে নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে বেলাল হাবশীর জুতার পায়ের আওয়াজ শুনেছেন ওই নবীর উম্মত আমরা আজকে যদি নবীর সুন্নতের বগল হইতে পারি নবীর সুন্নতকে আদায় করতে পারি আল্লাহর কসম ময়দানে মাহশরে নবী আমাকে আপনাকে সুপারিশ করবে কি বলেন ঠিক না বিঠি আরো জোরে বলেন ঠিক না বিঠি আমরা তো মুহাম্মদ নবীর ভালোবাসা ঠিক না নবী গো তোমায় ভালোবাসি রবিউল আব্বাল মাসলে গান গা বিলাদুন্নবী পালন করা নবী গো তোমায় ভালোবাসি রবিউল আব্বাল চলে গেলি আমরা তোমাকে চিনি না হাসিনি আছে না নাই কিছু আছে মিটা শুননি রবিউল আব্বাল মাসে আমদানি আমদানি হয় রবিউল আব্বাল মাস চলে গেলে এদেরকে বাড়ি সালাম দিলেও পাওয়া যায় না ঘুরে বলেন ঠিক না বিঠি আর উলামায়ে দেওবন্দের সন্তান যারা উলামাই জামিয়ার সন্তান যারা আমরা বারো মাস বাটের মধ্যে নবীর জন্য আছি কি বলেন ঠিক না বিঠি তুমি যখন কোন নাস্তিকের বাচ্চা নবীর চরিত্র নিয়ে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে আমার শরীরে এক পুরে রক্ত হয়ে পর্যন্ত নবীর উম্মত কোনদিন করে বসে থাকতে পারে না পারে না পারে না কি বলে ঠিক না বিঠি কেননা আমার জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসি আমি আমার পানির চেয়ে রসুলকে বেশি ভালোবাসি জুড়ে বলেন ঠিক না বিঠি তাহলে রসুলকে ভালোবাসতে হলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তা বরদাস্ত করতে পারি না জুড়ে বলেন ঠিক না বিঠি ইমানদার মুসলমান যে কথা বলতেছিলাম কষ্ট হইতেছে কষ্ট হইতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করে ঠক জানা জিতছে আর জুড়ে কোন কেমন জিতা জিতছে আবার দ্বিতীয়বার মুয়াজ্জিনি ফিরে পাইছে আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু তিনি শাম দেশে চলে গেলেন আমি আজান দিব না যেই মিনারায় আমি বেলাল আজান দিত আজান দেওয়ার পরে আমার নবী ইমামতি করত সিদ্দিক আকবর বলে বেলাল পাগলামি করিস না যাস না যাস না বেলাল বলে আমি বরদাস্ত করতে পারবো না আমি মদিনায় থাকবো না আমি মদিনার থেকে চলে যাব বেলাল রাদিয়াল্লাহ চলে গেলেন ইতিহাসের কিতাবে লাগেন এক মাস না দুই মাস না পাই তিন মাস বেশি হয়ে গেছে আল্লাহ নবী স্বপ্নে দেখালেন বেলাল অতদিন হয়ে গেছে আমাকে দেখতে কি মনে চাই না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم لا إله إتو سامنے ما شاء الله لا إله زاب الخول لا إله مامو إتاقا مامو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله جورا جورا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
إلا الله محمد رسول الله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله شكولي بولي صلى الله عليه وسلم چوريلام پورو پارا كنديو جامع مسجد الردوغي پنچم باشوريك اسلامي محايا شمبلونير محترام شبابوتي استاذ العلماء استاذ الاساتذه علامه الحضرت مولانا ابو الحسن صحاب دامت بركات من عليا شو شبابتي প্রবীণ মুরব্বি جناب الحاج عبد الخالق صحاب প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাসরা করা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফী صحاب উপস আজকের মাহফিলের প্রধান অতিথি جناب মোহাম্মদ পাপেল খান সিঙ্গাপুর প্রবাসী প্রধান মেহমান বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়া নিজাম স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা পর্দার অন্ত আড়ালে আমার অত্যন্ত সম্মানিত সদ্দিয়া মা বোনেরা মহিয়ান গনিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মায়া করে ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আশার বসার সুযোগটুকু দান করেছেন সেজন্য দিল থেকে জবান ফুলে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজিরিন এখানে আমরা আসতে পেরেছি খুশি না বেজা আরো আসতে কোন আজকে যুবকের সংখ্যা বেশি না কম কিন লিগে বুঝি নি বেজা ব্যাপারটা কলম সঙ্গী ব্যাপারটা কি সঙ্গী মুসলমানের ছেলে আজকে খেলা নিয়ে ব্যস্ত ঠিক না আরে খেলা নিয়ে তো ব্যস্ত না রাস্তাঘাট বলতে ভুলে যাচ্ছে হেলন দিয়া ঠিক না বিটি সেই সময়ে যে আল্লাহ জান্নাতি বরকতি মাহফিলে আল্লাহর ঘর পবিত্র মসজিদের সামনে আসার সুযোগ দিয়েছেন যদি মাওলা তৌফিক না দিতেন আসতে পারতাম ওমিয়া সবাই কিন্তু নেক কাজ করতে পারে না ঠিক না বিটি আবু জেলের বাড়ি কোথায় মক্কায় কিতাবের মধ্যে লেখে আবু জেলের মা যখন আল্লাহর ঘর হানা কাবা বাইতুল্লাহ তুয়াফ করতেছিল তুয়াফরত অবস্থায় আবু জেল জন্মগ্রহণ করছে কিন্তু জান্নাতি না জাহান্নামি আরো আসতে আবু জেলের আম্মা তুয়াফরত অবস্থায় জন্ম হওয়ার পরও কাবা শরীফের সামনে থাকার পরও হেদায়েতের মতন দৌলত তার কপালে জুটে না কথা কোন ঠিক না বিটি আর কই হাফ শিক্ষিত গোলাম গোলামের বাচ্চা গোলাম বেলালের মতন ব্যক্তি ইসলাম গ্রহণ করে কারণে আল্লাহ সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছেন জুড়ে বলেন ঠিক না বিটি দাম বাড়ছে না কমছে আরো জুড়ে কর হাফ শিক্ষিত গোলাম মক্কার লোকেরা বলতো কালা কাওয়া ঠোঁট গুলি মুডা পাগুলো লেল লাইনের মতন ফাডা
তাহলে বোঝা গেল আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই, আল্লাহর কাছে আমলের দাম, ইসলামের দাম, ঈমানের দাম। জুড়ে বলি ঠিক না বিটি? যার যত ঈমান মজবুত হবে, যার যত আমল সুন্দর হবে, এই লোকটার সম্মান আল্লাহর কাছে তত বেশি হবে, ঠিক না বিটি? আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিসের পিতা? কিসের বাপ? জ্ঞানের বাপ। আল্লাহ কো, তোর কমের লোকেরা তোর নাম জ্ঞানের পিতা রাখতে পারে, যেহেতু তুই আমার বন্ধুর ইসলাম গ্রহণ করিস নাই, কালিমা গ্রহণ করিস নাই, আমার বন্ধুর মনে ব্যথা দিয়েছিস, আঘাত দিয়েছিস, যা কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর নাম রেখে দিলাম আবু জাহেল, মুরুখ করবো না, মুরুখ করবি তা। তাহলে বোঝা গেল জ্ঞানের দ্বারাই মানুষ দামি হয় না, বংশের দ্বারাই মানুষ দামি হয় না, ব্যক্তির দ্বারাই মানুষ দামি হয় না। মানুষটা তখনই আল্লাহর কাছে দামি হয়ে যায় যার যত ইমান মজবুত, আমল ভালো, ইমান ভালো, এই লোকটাই আল্লাহর কাছে দামি। জুড়ে বলেন ঠিক না বিটি? যদি বংশের দ্বারা দামি হইত, আবু জাহেলতে দামি মানুষ মক্কা তার কেউ ছিল না, কথা বলেন ঠিক না বিটি? যদি ক্ষমতার দ্বারাই দামি হইত, তাহলে আবু জাহেলতে ক্ষমতা কারো বেশি ছিল না। আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? আর হুজুরে কোন? আবু জাহেল উহুদের যুদ্ধে পৃথিবীর থেকে বিদায় হয়, বদরের যুদ্ধে মারা গেছে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আর এমন দুইজন যুবকের কাছে মারা গেছে, আল্লাহু আকবার! যেই দুইজন যুবক বালেগ হয়েছে কিনা বলা যায় না, ছোট্ট দুই ভাই মুআজ আর মুআব্বাস, তারা দুই ভাই শুনতে পারলো আবু জাহেল নাকি কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। দুই ভাই প্রতিজ্ঞা করছে, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে হত্যা করতে না পারবো, এতক্ষণ পর্যন্ত দুই ভাই বাড়িতে আসবো। রহমাতুল্লিল আলামিনের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন আবু জাহেল, কমবক্তা আবু জাহেল যুদ্ধের ময়দানে গেছে, মুআজ আর মুআব্বাস দুই ভাই আবু জাহেলকে চিনত না, নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মহাব্বত। দুই ভাই ডেকে ডেকে বলে, কে গো, আমরা দুই ভাই আবু জাহেলকে চিনি না, কেন কোন লোকটা আবু জাহেল আমাদেরকে একটু চিনায়া দেন নাও, আমাদেরকে দেখায়া দেন নাও। নবীর একজন সাহাবীর কাছে যখন কথাটা বলল, দুইটা ভাই যখন বলল আবু জাহেলকে, তার পরিচয়টা আমরা চিনি না, আমরা তাকে জীবনে দেখছি না, কে আবু জাহেল? নবীর একজন সাহাবি বলেন, ওই যে লোকটা, এই লোকটা হলো নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, কমবক্তা আবু জাহেল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা বলতে দিলে আছে, ওই যুবক দুই ভাই না পায় আল্লাহ একবার বাস পাকিনি, আবু জাহেলের সামনে লজ্জা পাওয়া পড়ল, আবু জাহেল প্রবাজা পাইয়া পরে আক্রমণ করে ফেলল, আবু জাহেলকে জমিনে শোয়া ফেলল, পৃথিবীতে বিদায় করে দিবেন। এলবার দুই ভাই বলেন, ও আবু জাহেল, আমরা শুনতে পেরেছি তুমি নাকি আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যেই নবী এখন উম্মতের মায়া, আর তার উম্মতের মায়া কান্দে, ওই নবীর আপনি তুমি কষ্ট দিয়েছ, ওই নবীকে তুমি গালি গুলাজ করেছ, আমরা দুই ভাই আজকে তোমাকে পৃথিবীর থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার! নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ওই কমবক্ত আবু জাহেল কি শিশু দুই ভাই পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন। নবীর কি পরিমাণ ভালোবাসা, নবীর কি পরিমাণ মহাব্বত থাকলে দুই ভাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আবু জাহেলকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন। ইতিহাসের কিতাবে লেখেন, আবু জাহেলকে যখন হত্যা করে ফেলবে, তখন আবু জাহেল বলছিল, কাজ করো, কাজ কর, তোর তো আমার হত্যা করে ফেলবি, আমার গলাটা একটু বড় করে কাটি, যাতে করে মানুষ বুঝতে পারে কমের সদার আবু জাহেলের গলাই না, মাথায় না, দেখছিনি মরে ভালো কমভুক্ত, নিজের ক্ষমতা, নিজের পাওয়ার
শেষ করতে রাজি না আবু জেহেলকে পৃথিবীতে বিদায় করে দিয়েছে আ মুসলমান আজকে আমরা নবীর উম্মত দাবি করি কি কিন্তু নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে কতটুকু আছে একটু চিন্তার বিষয় নবীর মহব্বত নবীর সুন্নতের ভালোবাসা আজকে আমার আপনার মধ্যে কতটুকু আছে চিন্তার বিষয় আজকে মুসলমানদের ছেলেদের আজকে দেখা যাচ্ছে আজকে থেকে বিশ্বকাপ একটা ফুটবল খেলা শুরু হইছে ঘুমাই গেছেন জানারা হইছে কি হইছে না শুরু হইছে বাড়ি বাড়ির মধ্যে বাবা রে পতাকা এমন কি পর্দা ওলা করেছে পর্দা আসিনি মনে রাখেন দাওয়াত দিবেন আমি আপনাদের ছেলে না বললে আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে এই লাস্তিকের খেলারে লাল কুত্তা ইহুদি নাসারাদের এই খেলা দেখতে যদি কোন মুসলমানের বাচ্চা আনন্দের সাথে যদি ওই পক্ষে যে কোনো একটা পক্ষ হওয়া হাত তালি দেয় খুদার কসম করে বলি যদি বিবাহিত হয়ে থাকে তার বিবি তালাক হয়ে যাবে তালাক হয়ে যাবে আসে না নাই আরে আসে না নাই আবার দেখবেন বাড়ি বাড়ির মধ্যে পতাকা লাগাইছে হে জার্সি লাগায় 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 আরে আসে না নাই আরে দূরে বলে আরে নাই ও যুবক ভাই তোর দুইটা বায়া ধরে বলে যাই আজকে মুসলমানের ছেলেদের কি জিজ্ঞাসা করলে নবীর দর্জন প্রসিদ্ধ সাহাবীর নাম বলতে পারে না দর্জন ইমামের নাম বলতে পারে না নো দর্জন নবীর নাম বলতে পারে না কিন্তু মুসলমানের বাচ্চাদের আজকে নেশার এমন হয়ে গেছে দর্জন না বীরজন গায়ক গায়িকার নাম মুখে বলতে পারে আছে না নাই আর জোরে কোন আছে না নাই মুসলমান আজকে তুমি তোমার নাম বলে গেছো কিতাবের মধ্যে পরীক্ষার মধ্যে আসছে তোমাদের নবীর নাম কি নাম লেখছে মোহাম্মদ কি লেখছে মোহাম্মদ কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লিখতে পারে না মুসলমান যেই নবী তোমার জন্য আমার জন্য সারা জিন্দেগি নবী কানছে এখনো রোজা তরে কান্দে নবী হাসর মাঠের উম্মতের জন্য কাঁদবে ওই নবীর উম্মত আজকে নবীর সুন্নতকে ছেড়ে দেই নবীর সুন্নতের পাবন্দি না নবীর ভালোবাসা মুখে মুখে দাবি করে নবীর প্রতি ভালোবাসা মুখে মুখে কিন্তু আমলে বাস্তবায়ন না বেঈমান নাস্তিকের বাচ্চারা যখন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে বেঈমান নাস্তিকের বাচ্চারা যখন আমার নবীকে ব্যঙ্গচিত্র কথা বলে নবীর উম্মতেরা জবান খুলে কথা বলে না বুঝতে হবে তুমি এখনো নবীর হাতে আশিক হইতে পারো না জোরে বলেন ঠিক না বিটি নবীর হাতে আশিক ছিলেন সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিয়েছিলেন নবীর জন্য প্রাণ দিয়েছিলেন নবী তো উম্মতের মায়া এখন উম্মতের মায়া নবীজি কান্তছেন এই জন্য আল্লাহ বলেন উল্লিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি জানাইয়া দেন আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে এত্তেবায়ে সুন্নত আপনার সুন্নত রেখা জিন্দগি চালাই চালাইলে কি হবে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ এদেরকে মহব্বত করব ভালোবাসব আল্লাহ বলেন শুধু মহব্বত করব না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ এদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিব আল্লাহ বলেন শুধু মাফ করব না আল্লাহ তাকুনা হাব্বা ইলাইহি আমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহর নবী বলেন কশিনকালে তুমি কল্যাণপ্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমি রসুলকে ভালো না বাসবে সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে সাহাবায়ে কেরাম নিজের পানির চেয়ে রসুলকে বেশি ভালোবেসে ছিলেন কি বলেন ঠিক না বিটি নবীর একজন সাহাবি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বেলাল আজ এই বেলালের নাম গন্ধ ছিল না যেই বেলালকে মানুষ চিনত না হাবশী কি তো গোলাম নবীর কালিমা গ্রহণ করার কারণে
নবীর পদতুলিতে আসার কারণে আল্লাহ কেমন সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি ইসলাম গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করেছো, আমি নবী তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে দাম বাড়ছে না কমছে? আর হুজুরে কার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার কিতো গোলাম ছিলেন, উমাইয়ার কিতো গোলাম, উমাইয়া খবর পেয়েছে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলছে, জন্ম গ্রহণ করে ফেলছে। উমাইয়া খবরটা পাইয়া রাগান্বিত হইয়া নৌজোয়ান ছেলেদেরকে, কাফেরদের নৌজোয়ান ছেলেদেরকে বলে দিলেন, ও নৌজোয়ানেরা আমি শুনতে পেরেছি আমার কিতো গোলাম আবদুল্লাহর ফুলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে, বেদিন হয়ে গেছে, মুহাম্মদকে তোমরা কষ্ট, বেলালকে কষ্ট করে দাও। ইতিহাসের কিতাবে লেখা মক্কার উত্তপ্ত গোলম বালুর মধ্যে চিত করে শুয়াইয়া অনেক সময় দেখবেন রে বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কুকুরের বাচ্চার গলার মধ্যে লুসি লাগাইয়া, বিড়ালের বাচ্চাই গলায় রশি লাগাইয়া বাচ্চারা টানে, হেসরা এই বাচ্চা বুঝে না কুকুর যে জমিনের সাথে লড়তেছি, জমিনের টানের কারণে তার চামড়া উড়ে যাচ্ছে। বেলা যেই বেলা নবীর ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ কর অপরাধে মক্কার জমিনে কোন মানুষের মনে কষ্ট দেই নাই, কারো জমিন দখল করে নাই, কারো মনে আঘাত দেই নাই, একটাই অপরাধ আবদুল্লাহর ফুলা মুহাম্মদ মক্কা নগরীতে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছি, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছি, মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলছি, এই অপরাধে গলার মধ্যে রশি লাগাইয়া বুকের মধ্যে প্রচণ্ড পাথর দিয়া মাটিতে এসে টানে সহ্য করতে না পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ উচ্চারণ করে এরপর কষ্ট দেওয়া বন্ধ করে না। এবার বলে, বেলাল দেখো কি কষ্ট শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে, এখনো সময় আছে, আবদুল্লাহর বলা মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নার বলেন, ও কাফের বাচ্চারা শুনো, আমি বেলাল যেই মধুর কালিমা গ্রহণ করেছি আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আমার জান যেতে পারে, আমার প্রাণ যেতে পারে, আমি বেলাল কোনদিন মধুর কালিমা ছাড়তে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের কোনো সীমা ছিল না, বেঈমান কাফেরের বাচ্চারা নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ছেড়ে দিয়েছে, জিহ্বাটা পড়ে গেছে, দিলে কি হবে রে আমার আল্লাহ তো বেলালকে কবুল করে নিয়েছে। আজান দিতে গেলে আর সাধু জাগার মধ্যে আসাদ বলে ফেলে, সিন্ডা সিন্ডা সুন্দর মতো উচ্চারণ করতে পারে না, আল্লাহু আকবার বেঈমান কাফের বাচ্চারা বলে মুহাম্মদের ধর্মের মধ্যে কোনো শিক্ষিত মুয়াজ্জিন নাই। বেলা আজান দিতে যাইয়া শব্দ বেশ লাগাই দে, শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে না, বেলালকে যদি পাল্টাইয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয় আমরা ইসলাম গ্রহণ করব। কারা করবো নি যেরকম এখানে মাসালা দুইটা বুঝতে হবে, মক্কার কাফের রাজা বলছে বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলে ইসলাম গ্রহণ করবে, এরা কিন্তু ইসলাম গ্রহণ করবে না।
সাহাবায়ে কেরাম নবীর কাছে বলার পরে নবীজি এদের সাহাবায়ে কেরামের কথাটা গুরুত্ব দিয়া সাহাবীদের কিনে পরামর্শ বসলেন তাহলে এই কথা দ্বারা প্রমাণ হই নবী গায়েব আরো আসতে কোন আরো আসতে কোন নবী গায়েব যদি জানতো তাহলে নবীজি বেলালকে বাদ দিত নামাজের থেকে যেরকম ঠিক নবী ঠিক দিত না নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছে আজান দিবে বেলাল এশারের নামাজের পরে বিভিন্ন রাতে বিভিন্ন কথা আছে বেলাল এতদিন পর্যন্ত তুমি আজান দিতে আজ থেকে আমরা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি বেলাল রে তুমি আর আজান দিবে না আচ্ছা বলুন তো দেখি রহমতে আলম নবীর জবান মোবারক থেকে কথাটা শুনলে বেলালের অবস্থাটা কি তৈরি হবে আজকে এই মসজিদে ইমাম সাহেবকে যদি কালকে মাহফিলে পড়ে ফজরের পরে বলো হুজুর এতদিন আপনি ছিলেন আজকের থেকে আপনি বিদায় বলুন তো দেখি মনটা কেমন লাগবে মনে হয় আসমানের মাথাটার মধ্যে আসমানটা ভেঙ্গে আল্লাহ নবী বলেন ও বেলাল এতদিন পর্যন্ত আজান দিতেছিলে আজান দিয়েছিলি আর দিতে হবে না নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে নতুন কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আজান দিবি এসা বলার পরে নবীর সাহাবী বেলাল বলেন না না আমার দিনের নবী মায়ান নবী দয়ান নবী রহমাতুল লিল আলামিন আমাকে বাদ দিয়েছে না জানি গো আমি বেলালের নামটা আল্লাহর দপ্তর থেকে কাটিয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি বেলাল ইসলাম গ্রহণ করতে যাইয়া কত কষ্ট করেছি কত জ্বালা নির্যাতন নিপীড়ন কষ্ট সহ্য করেছি তথাপি ইসলামের মতন কালিমা ছাড়ি নাই ইসলাম ছেড়ে দিলাই আজকে বেঈমান কাফেরের বাচ্চারা আমার জিব্বার মধ্যে জ্বলন্ত আগুনে কয়লা ছেড়ে দেওয়ার কারণে আমার জিব্বাটা পড়ে গিয়েছে আমি সাজান দিতে যাইয়াম শব্দ একটা উচ্চারণ সঠিক মতো হয় না আমার মায়ান নবী দয়ান নবী সাহাবিদের সাথে পরামর্শ করে আমি বেলালকে বাদ দিয়ে দিছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন ভাবে কানতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেলাল রে ও বেলাল আর কান্দিস না আর কাঁদতে হবে না আমার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে রে এতক্ষণ পর্যন্ত সকাল উদিত হবে না ভাইয়ের আমার বন্ধুর আমার এল্লাবিল সাবি বেলাল ওই দিক দিয়া কান্দে আর নতুন মাঝে নতুন কণ্ঠে আজান দিয়েছে আসসালাতু খায়রু মিনান নাউ যখন ফজর আজান দিয়েছে আজান দিলে কি হবে রে সকাল উদিত হচ্ছে না নবীজি নামাজ পড়তে পারতেছে না এমন সময় আল্লাহ বলেন জিবরাইল রে ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানায় দাও আজকে কি আজান হই না সকাল উদিত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর কালো সাহাবি বেলাল আজান না দিবি এতক্ষণ পর্যন্ত সকাল উদিত হবে না রাগিয়ায় রুসমে আজা রুয়ে বেলালি নারাগি পালসা পারা রাগিয়ায় তালকিন গদলি নারাহি পালসা পারা রাগিয়ায় তালকিন ও ইমানদার মুসলমান বেলাল হাবশী আমার নবীরে কেমন ভালোবাসার মতন ভালোবাসছিল নবীর ভালোবাসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে নিজে জান দিতে রাজি পান দিতে রাজি তথাপি কালিমা ছাড়তে রাজি না ইসলাম ছাড়তে রাজি না জিব্রাইল হাজির হয়ে গেছেন জিব্রাইল বলেন নবী গো
يا رسول الله يا حبيب الله اغلب جي আজকে কি ফজর আযান হয় নাই আল্লাহর নবী বলেন জিবরাইল আযান হয়েছে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছি নতুন কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আযান দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবারে জিবরাইল আমিন বলেন اغلب جي আযান হয়েছে ঠিক আছে কিন্তু আযানের শব্দগুলো আরশে আযিম পর্যন্ত পৌঁছে নাই আপনার কালো বেলাল যখন আযান দিত গো আযান দেওয়ার সাথে সাথে আযানের শব্দগুলো আরশে আযিম পর্যন্ত পৌঁছে যাইত জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে এতক্ষণ পর্যন্ত সকাল উদিত হবে না আল্লাহর নবীর সামনে যখন জিবরাইল আমিন এই কথা বললেন বলার পরে আল্লাহর নবী বলেন ও বেলাল আয় রে বেলাল কি আমল করলি রে যে আমলের বিনিময়ে আবার মুয়াজ্জিন ফিরত পাইলি শুধু তাই নরে বাবা আমার নবী যখন মেরাজে গিয়েছিল মেরাজে যায় জান্নাতের মধ্যে আমার নবী হযরত বেলাল হাবশির জুতার পায়ের আওয়াজ শুনেছে নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে বেলাল হাবশির জুতার পায়ের আওয়াজ শুনেছেন ওই নবীর উম্মত আমরা আজকে যদি নবীর সুন্নতের বগল হইতে পারি নবীর সুন্নতকে আদায় করতে পারি আল্লাহর কসম ময়দানে মাশরে নবী আমাকে আপনাকে সুপারিশ করবে কি বলেন ঠিক না বিঠি আরো জোরে বলেন ঠিক না বিঠি আমরা তো মুহাম্মদ নবীর ভালোবাসা ঠিক না নবী গো তোমায় ভালোবাসি রবিউল আব্বাল মাসলে গান গা মিলাদুন নবী পালন করা নবী গো তোমায় ভালোবাসি রবিউল আব্বাল চলে গেলি আমরা তোমাকে চিনি না হাসিনি আছে না নাই কিছু আছে মিটা শুননি রবিউল আব্বাল মাসে আমদানি আমদানি হয় রবিউল আব্বাল মাস চলে গেলে এদেরকে বাড়ি সালাম দিলেও পাওয়া যায় না ঘুরে বলেন ঠিক না বিঠি আর উলামায়ে দেওবন্দের সন্তান যারা উলামায়ে জামিয়ার সন্তান যারা আমরা বারো মাস বাটের মধ্যে নবীর জন্য আছি কি বলেন ঠিক না বিঠি তুমি যখন কোন নাস্তিকের বাচ্চা নবীর চরিত্র নিয়ে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে আমার শরীরে এক পুরে রক্ত হওয়া পর্যন্ত নবীর উম্মত কোনদিন করে বসে থাকতে পারে না পারে না পারে না কি বলে ঠিক না বিঠি কেননা আমার জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসি আমি আমার পানির চেয়ে রসুলকে বেশি ভালোবাসি জুড়ে বলেন ঠিক না বিঠি তাহলে রসুলকে ভালোবাসতে হলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তা বরদাস্ত করতে পারি না জুড়ে বলেন ঠিক না বিঠি অ ইমানদার মুসলমান যে কথা বলতেছিলাম কষ্ট হইতেছে কষ্ট হইতেছে বেলাল রাদি আল্লাহ তালহু ইসলাম গ্রহণ করে ঠক জেনা জিতছে আর জুড়ে কন কেমন জিতা জিতছে আবার দ্বিতীয়বার মুয়াজ্জিনি ফিরে পাইছে আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশে চলে গেলেন আমি আযান দিব না যেই মিনারায় আমি বেলাল আযান দিত আযান দেওয়ার পরে আমার নবী ইমামতি করত সিদ্দিক আকবর বলে বেলাল পাগলামি করিস না যাস না যাস না বেলাল বলে আমি বরদাস্ত করতে পারবো না আমি মদিনায় থাকবো না আমি মদিনার থেকে চলে যাব বেলাল রাদিয়াল্লাহ চলে গেলেন ইতিহাসের কিতাবে লেখেন এক মাস না দুই মাস না প্রায় তিন মাস বেশি হয়ে গেছে আল্লাহ নবী স্বপ্নে দেখালেন বেলাল অতদিন হয়ে গেছে আমাকে দেখতে কি মনে চাই না আমার সামনে এসে কি সালাম দিতে মনে চাই না সকালবেলা ঘুম থেকে উঠে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলো ছোট্ট ছোট্ট ছেলেরা মাঠে খেলাধুলা করে দেখে খুশি বেলাল আসছে রে মনে হয় উম্মতের কানবাড়ি নবী আবার মদিনায় আসছে বেলাল আসছে মনে হয় নবী আসছে
সবাই দরসে বেলাল বহুদিন পর্যন্ত তোমার আজান শুনি না আজান দাও না বেলাল আপসে বলেন যেই মিনারে আমার নবীর সামনে আমি আজান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ পর্যন্ত গেলে আমি বেলাল বরদাস্ত করতে পারবো না আমি আজান দিব না আজান দিব না আজান দিতে পারি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন না আজলে সাবিরা এমন কি হাসান হুসাইন যায়া বলেন বেলাল আজান দাও না আল্লাহু আকবার বেলাল আপসি বলেন সবার কথা বিরোধ দিতে পারি সবার কথা উদ্ধ করতে পারি নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা উদ্ধ করতে পারি না যখন তাদের সুপারিশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু মিনারে আজান দিলেন আজান দেওয়ার সাথে সাথে মক্কার ছোট ছোট বাচ্চারা মাকে ডেকে ডেকে বলতেছে আম্মা গো বেলালের আজান শোনা যায় মনে হয় মদিনার নবী মদিনার মধ্যে আসছে বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে দৌড়ায় সামনে হাজির হয়ে গেছে আমি যেই কথাটা বুঝাইতেছিলাম বেলাল যার বংশের কোনো পাওয়ার ছিল না ব্যক্তির কোনো পাওয়ার ছিল না রঙের মতো সুন্দর ছিল না এমন কেন বেলাল ইসলাম গ্রহণ করার কারণে আমার আল্লাহ কেমন সম্মান বাড়িয়ে দিয়েছেন যেই বেলাল নবীর মেরাজের সময়ও জান্নাতের মধ্যে নবী আওয়াজ শুনতে পেয়েছেন কি বলেন ঠিক না বিঠি ওই বেলাল তিনি হলেন আশারে মুবাশশারের একজন যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন কি বলেন ঠিক না বিঠি নবীজি দর্জন সাহাবীকে বলছেন তারা দুনিয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওগো নবী আপনার এই দর্জন সাহাবী এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি এদেরকে দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি এদের একজন হলেন হযরত বেলাল হাবশী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু এই আশারে মুবাশশারের একজন সাহাবী ওই বেলালের সাথে আমাদের হাসর হোক আমরা চাই কি চাই না তারা কে রাজে হাতটা আল্লাহকে দেখান নারে তাগবে নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাগবে চরিলাম পূর্বরা কেন্দ্রীয় জামে মসজিদ নারে তাকবীর আরে ভাই মিনারটা ওই কতগুলোকে আমি কইয়াছিলাম জানি ও ইয়াতে দেখা গেছে দেখা যা মোটামুটি মিনারটা কুড়ি ঘন কদিন পরে কুড়ি করতে দেন যা ঠিক না বিটি আর জোরে কম এখানে আমরা ওয়াদা করছি আসলে মোবাশ্বর দালাল রাদিল তো শাসন আর এই যে মিনারটা দাঁড়া রয়েছেন এই মিনারটা দাঁড়া রয়েছেন রসুল বলেন এই মিনারটা মিনারের মধ্যে মাইকটা দেওয়া হবে মোয়াজ্জিন আজান দিবে এই আজানের শব্দ শুনলা মুসল্লি এসে মসজিদে নামাজ পড়বে তুমি যেহেতু সুন্দরম একটা পরিবেশ করে দিলা যত মানুষ মসজিদে এসে নামাজ পড়বে তার একটা সব তোমার আমল নামায় যেতে থাকবে যেতে থাকবে তাহলে আমি এই মসজিদের জন্য এই মসজিদে মিনারের জন্য মিনারাগুলো দাঁড়িয়ে আছেন আল্লাহ আপনার ঘর পবিত্র মসজিদে মিনারের জন্য আমি জানি না আপনার কোন বান্দা আছে এমন একজন কোরআনের প্রেমিক এমন একজন আল্লাহর ঘরের মসজিদের মহাব্বত যেই বেলাল মসজিদে মিনারে আজান দিতেন এমন সুন্দরম একটা মিনারা করা হইতেছে এই মিনারের জন্য পঞ্চাশ হাজার টাকা দেন একজন আল্লাহর পাগল আছেন একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা কত টাকা কত দিক দিয়ে চলে যায় লক্ষ লক্ষ